মালদহের মানিকচকে আইসিডিএস সেন্টারে পোকাযুক্ত চাল দেওয়ার অভিযোগ করলেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, সোমবার যে খিচুড়ি দেওয়া হয়েছিল তাতে পোকা ছিল। মঙ্গলবার রান্নার পূর্বেই পোকাযুক্ত চাল হাতে নাতে ধরে ফেলে গ্রামবাসীরা। আইসিডিএস সেন্টার কর্মীরা উপস্থিত হলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। যে এই চালটা যে আমরা আমাদের বাচ্চা কাচ্চা যে খাচ্ছে, আমাদের বাচ্চা কাচ্চা যে অসুস্থ হবে তার দায় কে নিবে? সেন্টারের দিদি যে এরকম চাল দিচ্ছে, আমাদের যে ক্ষতি হচ্ছে তা কে দিচ্ছে? তখন কি আছে চালে? চালে পোকা বের হচ্ছে, চাল ঝাড়লো পোকা থেকে যায়, চালের ভিতরে সাদা সাদা আছে, চাল ধুলো ওর ভিতরে পোকা থেকে যায়। তখন ওই তো চাল আমরা যখন সেন্টার থেকে খিচুড়ি নিয়ে যাই তো পোকা দেখা যায় খিচুড়ির উপরে। দেখলেন আজকে কি পোকা? আমরা যখন গেছি ওখানে যে রান্না হচ্ছে, আমরা যখন গেছি ওখানে দেখছি এই চাল বাইর করে রাখা হয়েছে, জল ফুটছে। আমরা চালটা দেখে আমাদের মাথা খারাপ হয়ে গেছে যে এই চাল যদি রান্না করে আমাদের বাচ্চা কে কি অবস্থা হবে। খিচুড়ি পরিষ্কার পরিচ্ছন্ন দেয় না, আচ্ছা খিচুড়ি হাঁড়ি ভালো মতো ওরা মাঝে না, ওই খিচুড়ি কিরকমই একটা গন্ধ উঠে। আচ্ছা বাচ্চা যদি না খায় তো বাচ্চার মারা তো অবস্থাই খাবে, খাবার তো নষ্ট করা যাবে না। আচ্ছা কিন্তু খিচুড়িতে এত পোকা কখনো দেখবো পরিষ্কার না। কালকে খিচুড়ি নিয়ে এসেছি, কালকে খিচুড়িতে পোকা পেয়েছি। আচ্ছা এবার আমরা যখন রান্না বসাই সেই টাইমে গেছি আমরা, দেখতে পাই খিচুড়িতে এরকম অবস্থা। মানে কালকে জানতে পেরেছিলেন পোকা আছে বলে আজকে তাড়াতাড়ি গেলেন? ওই যে রান্না করে কি না তাকে জিজ্ঞেস করা হয়েছে, ও বলছে এই চালই হয় প্রত্যেকদিন রান্না। আচ্ছা তো আমাদেরকে না দেখিয়ে না খাইয়ে তাহলে তো আমাদেরকে বিষও খাইয়ে দিবে। আচ্ছা ওই হিসাবে তাহলে খাবার ভালো নয়? না খাবার ভালো। খাবারে মূলত কি আছে চালে? চালে পোকা আছে। আচ্ছা ওই চাল তো আমরা বাড়িতে খাই না, ওর থেকে ভালো খাওয়াই আমরা ছাগল গরুকে। আচ্ছা ওই চালের ভাত কেন খাবো? কি হতে পারে এই ধরনের? দিদিমণি দিচ্ছেন, এটা সরকার দিচ্ছে খাবারটা, আমরা এত মানে নর্মাল খাবার নিব আমরা কি খেতে পাই না? খাওয়ানো হচ্ছে সরকার থেকে এইরকম জিনিস দিচ্ছে, আমাদের বাচ্চা কে অসুস্থ হবে কে দায় নিবে? শুনুন, যে চালটা আমাদের দেওয়া হয় সেটা আমার কেনা না, অফিস দেয় ডিস্ট্রিবিউটর দেয়, আমার বাচ্চা হলো মানে কিছুটা সেখানে আমাকে 4 কুইন্টাল 5 কুইন্টাল চাল দেওয়া হয়। এবার সেই চাল বর্ষাতে যদি দেওয়া হয় আমার ধরুন 50 কেজি খরচ কি 1 কুইন্টাল খরচ, সেই চালটা আমার 4 মাস 5 মাস চলবে। আমি অফিসে বলেছি, সুপারভাইজারকে বলেছি, আমি আজ নয় করোনা থেকেই বলেছি যে আমার যদি 1 মাসে 1 কুইন্টাল দরকার কি 2 মাসের মাল দিই, কিন্তু আমাকে অগাধ মাল দিলে দাদা খারাপ হবে। চালে পোকা কাকে দায়ী করছেন আপনি? এটা তো উপর মহল থেকেই আসছে। কোন মহলকে দায়ী করছেন? আমি অফিসকেই দায়ী করব। কোন অফিসকে? আমাদের আইসিডিএস মাইক চক প্রজেক্ট। আচ্ছা আর তোমার কিছু বলার নেই? আচ্ছা এবার থাকলো আলু, আলু কিন্তু বাচ্চার নেই, বুঝতে পারছেন? এবার গোটা টিম দেওয়া হয় কিনা এবার যারা বলছে তারা মিথ্যা, কারণ আমি সমাজে যখন দাঁড়িয়ে বলবো আমি বুক শক্ত করে বলবো সোম বুধ শুক্র গোটা ডিম আমার কাছে যারা প্রেজেন্ট আসবে তাদের আমি ডিম দেব, এমনকি ফোন করে তাদের ডাকি তুমি আছো কিনা আমি জিজ্ঞেস করতে পারেন প্রত্যেককে। এটা কোথাকার সেন্টার? আমাদের এই মাধবনগরে। চাল তো আপনি জানতে চাইলেন না এই যে পোকা দেওয়া চাল আমি রান্না কিভাবে করবো জানালেন না? অবশ্যই। রান্নার প্রস্তুতি নিলেন কেন? শুনুন, সেই চালটা আমাকে অরিজিনাল একেবারে যে দামি চাল দেবে প্রত্যেককে দেওয়া হচ্ছে সেই চাল আমাকেও দিয়েছে, সেটা আমি লেবার রেখে ঝাড়িয়ে পরিষ্কার করে করছি, বুঝতে পারলেন? যতটা আমার সামর্থ্য সেই অনুযায়ী করছি, বুঝতে পারছেন? এবার তার পরেও যদি কোনো ঘটনা ঘটে যায় এবার আপনারা বলুন কে দায়ী। মালদহ থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।